সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে 2023 সালের এশিয়া কাপের সূচি প্রকাশ করলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল। 31 অগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। দুদিন পরের ম্যাচ পাকিস্তানের লাহোরে। 30 অগস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে 17 সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে। ভারত পাকিস্তানের দ্বন্দ্বের জেরে ঝুলেছিল এশিয়া কাপের সূচি, অবশেষে প্রকাশ হলো হাইব্রিড মডেলে পূর্ণাঙ্গ সূচি। চলতি বছর এশিয়া কাপ আয়োজক পাকিস্তান, কিন্তু ভারত সেখানে খেলতে না চাওয়ায় শ্রীলঙ্কায় হবে অধিকাংশ ম্যাচ। খেলা হবে পিসিবির হাইব্রিড মডেল অনুযায়ী। 6 দেশের অংশগ্রহণে ম্যাচ অনুষ্ঠিত হবে 13টি। এ গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল, আর বি গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। ভারত তাদের সবগুলো ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। গ্রুপ পর্বে বাংলাদেশের 2টি ম্যাচ ভিন্ন 2 দেশে। 31 আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু তামিম সাকিবদের। এরপরের ম্যাচ আফগানিস্তানের সঙ্গে লাহোরে 3 সেপ্টেম্বর। 2 ম্যাচের মধ্যে বিরতি মাত্র 2 দিন। উভয় গ্রুপের শীর্ষে 2 দল উঠবে সুপার ফোরে, যেখানে পাকিস্তান উঠলে গ্রুপ চ্যাম্পিয়ন মানে A1 হিসেবে যাবে, আর ফল যাই হোক বাংলাদেশ উঠলে তামিমদের অবস্থান B2। তাই সুপার ফোরের প্রথম ম্যাচে লাহোরে 6 সেপ্টেম্বর দেখা হতে পারে বাংলাদেশ পাকিস্তানের। 50 ওভারের ফরম্যাটের টুর্নামেন্টের ফাইনাল হবে 17 সেপ্টেম্বর কলম্বোতে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।